যুগপথ আন্দোলনে বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা। এরপর জানাবো ইমরান খান পারলেন, বেগম জিয়া কেন পারেননি। এদিকে বিরোধী দল এখন ভাসছে বলছেন মান্না। এদিকে কক্সবাজার উপকূলে 10 নম্বর মহাবিপদ সংকেত। আরো থাকছে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড় মুখার কারণে 6 শিক্ষা বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুগপথ আন্দোলনের বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ 10 দফা দাবি আদায় ও গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা, পুলিশি হয়রানির প্রতিবাদে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচিগুলো হল আগামী 19 মে ঢাকা মহানগর উত্তর সহ 28 জেলা ও মহানগরে জনসমাবেশ, 20 মে ঢাকা মহানগর দক্ষিণ সহ 21 জেলা ও মহানগর জনসমাবেশ করবে বিএনপি, 26 মে ঢাকা উত্তর মহানগর সহ 20 জেলা ও 27 মে ঢাকা দক্ষিণ মহানগর সহ 15 জেলায় শান্তিপূর্ণভাবে জনসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। ইমরান খান পারলেন, বেগম জিয়া কেন পারেননি। পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান একটি বিস্ফোরণ ঘটালেন। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে ক্ষমতাচ্যুত হয়েছিল দলের অভ্যন্তরীণ কোন্দলের জন্য। পাকিস্তানের রাজনীতিতে ইমরান খান একটি বিস্ফোরণ ঘটালেন। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন দলের অভ্যন্তরীণ কোন্দলের জন্য, কিন্তু সেই সময় তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। নতুন মুসলিম লীগ এবং পিপলস পার্টির কোয়ালিফিকেশন সরকার তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করে এবং এ কারণে একের পর এক বিভিন্ন রকম হামলা দায়ের করেছিল। একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তার গ্রেপ্তারের পর পুরো পাকিস্তান বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। জনগণ রাস্তায় নেমে পড়ে, জীবন দেয় এবং সেনাবাহিনীর সঙ্গে রীতিমতো যুদ্ধ করে তারা প্রতিরোধ গড়ে তোলে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন ইমরান খানের আইনজীবীরা। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে ক্ষমতাচ্যুত হয়েছিলেন দলের অভ্যন্তরীণ কোন্দলের জন্য, কিন্তু সেই সময় তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। নতুন মুসলিম লীগ এবং পিপলস পার্টির কোয়ালিশন সরকার তাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করে এবং এই কারণে একের পর এক বিভিন্ন রকম মামলা দায়ের করেছিল। একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তার গ্রেপ্তারের পর পুরো পাকিস্তান বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। জনগণ রাস্তায় নেমে পড়ে, জীবন দেয় এবং সেনাবাহিনীর সঙ্গে রীতিমতো যুদ্ধ করে তারা প্রতিরোধ গড়ে তোলে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন ইমরান খানের আইনজীবীরা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইমরান খানের আটক অবৈধ ঘোষণা করেন এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। গতকাল 2 সপ্তাহের জামিন পেয়ে মুক্ত হয়েছেন ইমরান খান। ইমরান খানকে আটক রাখতে পারেনি শেহবাজ শরীফের সরকার। তিনি জনগণের কাছে জনপ্রিয় হওয়ার কারণেই তাকে শেষ পর্যন্ত মুক্তি দিতে হয়েছে এবং তিনি সেখানে স্পষ্টতই সেনাবাহিনী এবং সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। ইমরান খানের ঘটনা একটি বিষয় প্রমাণ করেছে যে জনগণ যদি একজন নেতাকে পছন্দ করে, ভালোবাসেন, তাহলে তাদের তাদের জন্য জান দিতেও প্রস্তুত। এই উপমহাদেশের রাজনীতিতে বারবার এটি প্রমাণিত হয়েছে। ইমরান খান শেষবারের মতো তা প্রমাণ করলেন। প্রশ্ন হলো যে ইমরান খান যেটা পারলেন বাংলাদেশের রাজনীতিতে, বেগম খালেদা জিয়া কেন তা পারেননি। বেগম খালেদা জিয়া 2018 সালের ফেব্রুয়ারিতে একটা দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার পর বিএনপি নেতারা বলেছিলেন যে খালেদা জিয়াকে একদিনও আটকে রাখতে পারবেন না। খালেদা জিয়াকে আটকে রাখতে পারে এমন কোনো জেল পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু বাস্তবতা হলো 2 বছরের বেশি সময় খালেদা জিয়া কারণন্তীন ছিলেন। খালেদা জিয়া মুক্তির দাবিতে বিএনপির কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেনি। প্রশ্ন হলো ইমরান খান বলেন বেগম জিয়া কেন পারলেন না, এর উত্তর একাধিক কারণ খুঁজে বের করেছেন বিশ্লেষকরা। এক, জনপ্রিয়তা। ইমরান খান নিঃসন্দেহে পাকিস্তানের জনপ্রিয় নেতা ছিলেন এবং জনগণ তাকে বিশ্বাস করতেন, আস্থায় রাখতেন, আর এ কারণেই তার জন্য তারা রাজপথে নেমেছেন, বিক্ষোভ করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ভাটার টান ছিল, বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তার শাসনামলে সীমাহীন দুর্নীতি লুণ্ঠন করার কারণে জনগণ তার উপর আস্থাশীল ছিল না। বিশেষ করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তার শাসনামলে সীমাহীন দুর্নীতি লুণ্ঠন করার কারণে জনগণ তার উপর আস্থাশীল ছিল না। এই কারণে বেগম জিয়ার গ্রেপ্তারের পর সাধারণ মানুষ মাঠে নামেনি। 2, দুর্নীতি। ইমরান খানকে সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত একজন রাজনীতিবিদ হিসেবে মনে করেন। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় অভিযুক্ত, অভিযোগে অভিযুক্ত। 2, দুর্নীতি। ইমরান খানকে সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত একজন রাজনীতিবিদ হিসেবে মনে করেন। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হননি, আর এ কারণেই একজন সৎ রাজনীতিবিদ হিসেবে জনগণ তার পাশে থেকেছেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ায় ভবনের দুর্নীতির কথা এখন পর্যন্ত গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আলোচিত হয়। এরকম বাস্তবতায় সাধারণ মানুষ তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে মনে
মনে করছে, তার পেছনে দাঁড়ায়নি। তিন সংগঠন ইমরান খানের গ্রেপ্তারের পর সারা পাকিস্তান জুড়ে আন্দোলনে বড় ভূমিকা রেখেছিল তাদের সংগঠন। ইমরান খান একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া সেদিক থেকে অনেক পিছিয়ে, তিনি সংগঠন করতে পারেনি, যার ফলে নেতারা আন্দোলনকে সংগঠিত করতে পারেনি। এই দুটি ঘটনা প্রমাণ করে যে একজন নেতা যদি জনপ্রিয় হন, তিনি যদি সৎ হন, তাহলে তাকে মুক্ত করতে জনগণ জীবন দিতেও প্রস্তুত। কিন্তু তিনি যদি দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে থাকেন, জনবিচ্ছিন্ন হন এবং তার সংগঠন যদি দুর্বল হয়, তাহলে তিনি কোনোভাবেই মুক্তি পেতে পারেন না। তাছাড়া ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছিল একটি বিচারাধীন মামলায়, তিনি আগাম জামিন নিতে এসে গ্রেপ্তার হয়েছিলেন। আর অন্যদিকে বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন একটি মামলার দীর্ঘ আইনি লড়াই শেষে চূড়ান্ত পর্যায়ে আদালতের রায়ের প্রেক্ষিতে। আর এই কারণেই জনগণ মনে করছেন এটি একটি আইনগত প্রক্রিয়া, রাজনৈতিক হয়রানি নয়। বিরোধী দল এখন ভাসছে বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণ ভোট দিয়ে যাদের ক্ষমতায় নিবে তারাই ক্ষমতায় যাবে, তারাই দেশ পরিচালনা করবে। যারা মনে করেছেন বিরোধী দল ডুবেছে, তাদের বলে বিরোধী দল এখন ভাসছে। সমাবেশে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, সারা দুনিয়াতে নিত্যপণ্যের দাম কমেছে, কিন্তু বাংলাদেশে নিত্যপণ্যের দাম বাড়তির দিকে। কেন লবণ, চিনি, আটা, পেঁয়াজ, রসুন সহ নিত্যপণ্যের দাম বেশি? কারণ ওই সমস্ত জিনিস ভর্তি জাহাজ গভীর সমুদ্রে আছে, কিন্তু ডলারের কারণে বন্দর নিয়ে এসে খালাস করা যাচ্ছে না। তিনি আরো বলেন, আমরা বলেছিলাম বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে, এখন সেই দিকে যাচ্ছি আমরা। অনেক দৌড়াদৌড়ি করে IMF বিশ্ব ব্যাংকের কাছে কিছু টাকা চেয়ে প্রধানমন্ত্রী বললেন, যাক একটু আরাম করে নিঃশ্বাস নিতে পারলাম। দম আটকে গিয়েছিল সরকারের, কারণ টাকা নেই, টাকার কোনো দাম নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর গালাবাজি অনেক কমে গেছে, এটি আরও কমবে, কমতে কমতে একেবারে গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে, সেই ব্যবস্থা আমরা করছি। মানে গলা টিপে ধরবো না, এমন এমন প্রশ্ন তার সামনে আসছে, সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো তার কিছু নেই, কথা বলবে কি? গণতন্ত্র মঞ্চের এনে তারও বলেন, সারা দুনিয়া এখন জানে শেখ হাসিনার সরকার ডাকাত সরকার। সারা দুনিয়ার বিভিন্ন দেশের নেতারা জানে প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এবং সরকারের বড় বড় কর্মকর্তারা মিথ্যা কথা বলে, তাদের বিশ্বাস করা যাবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় থাকতে চান, এর জন্য তিনি মনে মনে ফোন দিয়েছেন, অবস্থা খারাপ হওয়ার আগে ক্ষমতা থেকে চলে যান, তাহলে ক্ষমতায় ভোট করতে পারবেন। গায়ের জোরে থেকে ভোট করতে চাইবেন, করতে পারবেন না। আপনাদের ভোট চুরি, ডাকাতি, ছলছাতুরি করে আরেকবার ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবে রূপ পাবে না। তিনি বলেন, যখন দেশের বড় নেতা বেগম জিয়াকে কিংবা অন্য যে কোনো নেতাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যায়, তখন পেছনে পেছনে হাজার হাজার ভক্তা কর্মীরা তার সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে জেল গেটে পর্যন্ত পৌঁছে দেয়। এটি নিয়ে আন্দোলন হবে না। আন্দোলন করতে হলে একসঙ্গে দাঁড়িয়ে বলতে হবে, মানি না তোমার অত্যাচার, তোমার কোনো দুঃশাসনের সামনে মাথা নত করব না, তোমাকে যেতে হবে, বিদায় দিতে হবে। কক্সবাজার উপকূলে 10 নম্বর মহাবিপদ সংকেত। কক্সবাজার উপকূলে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম এবং পায়রা সমুদ্র বন্দরে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মুখোশ সংক্রান্ত প্রস্তুতি বিষয়ক কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীদের মোহাম্মদ এনামুর রহমান সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনে রূপ নেওয়ার যে সংখ্যা ছিল সেটি আর হচ্ছে না, এটি এখন অতি প্রবল, ভেরি সিভিয়ার সাইক্লোন ঘূর্ণিঝড় হিসেবেই থাকছে। 10 নম্বর মহাবিপদ সংকেতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর এখনও কোনো ঘোষণা দেয়নি, ওয়েবসাইটেও নেই নতুন তথ্য। এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তর পরিচালক মোহাম্মদ আজিজ রহমান বলেন, আমাদের পর্যালোচনা করতে সময় লাগছে, সবগুলো প্রক্রিয়া শেষ করে 15 নম্বর বুলেটিন প্রস্তুত করা হবে, খুব দ্রুত একটি ওয়েবসাইট দেওয়া হবে। এর আগে আবহাওয়া অধিদপ্তরের মিডিয়া সেন্টারের এক ব্রিফিংয়ে সংস্থাটির যুগ্ম পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান বলেন, সেন্ট মার্টিন, টেকনাফ, উখিয়া অঞ্চলে মোখার প্রভাব সবচেয়ে বেশি পড়বে, এটি যখন তীরে আছড়ে পড়বে তখন বাতাসের গতিবেগ থাকবে 160 কিলোমিটারের বেশি, এর প্রভাবে যে বৃষ্টি হবে তাতে পাহাড় ধসার শঙ্কা রয়েছে। একটানা 8 ঘন্টার বেশি প্রবল বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থাকে, এছাড়া প্রবল বৃষ্টি হতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে, সিলেটেরও প্রভাব থাকবে, তবে ঢাকায় কম হবে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল কালাম মল্লিক বলেন, মোখা বঙ্গোপসাগরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এর শক্তি ক্রমান্বয়ে বাড়তে থাকবে, উপকূলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটি শক্তি সঞ্চয় করতে পারে। মোখার দমকা বাতাসের সঙ্গে যে ঝড় হওয়া বইছে তার সঙ্গে সিডিউরের কিছুটা মিল আছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা এই আন্দোলনকে মনে করছি মুক্তির আন্দোলন। মির্জা ফখরুল বলেন, আসম আব্দুর রবকে দেখতে এসেছিলাম, তিনি দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব, এদেশের স্বাধীনতা যুদ্ধে আসম আব্দুর রব গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, স্বাধীনতা সংগ্রামকে সংগঠিত করতে কাজ করেছিলেন, তিনি এখনও এই বয়সে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, কাজ করে যাচ্ছেন,
তিনি বলেন, গণতন্ত্র মঞ্চের অন্যতম সদস্য তার দল, আমরা তাদের সাথে যুগপথ আন্দোলন করছি, সেই আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা লড়াই করছি, সংগ্রাম করছি। আশা করি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন, তার যে নেতৃত্ব তাতে আমাদেরকে সহযোগিতা করবেন, মানুষকে মুক্ত হতে সহায়তা করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আসম আব্দুর অসুস্থ হলেও আন্দোলনে কোনো ব্যাঘাত ঘটবে না, ওনার দল রয়েছে, তাদের সাথে উনি কথা বলেছেন, সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা এই আন্দোলনকে মনে করছি মুক্তির আন্দোলন, আমরা আশাবাদী 1971 সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ঠিক একইভাবে গণতন্ত্রের সংগ্রামের লড়াই তিনি নেতৃত্ব দিতে পারবেন। খড়িজোর মোখার কারণে 6 শিক্ষাবোর্ডের রবি ও সোমবার এসএসসি পরীক্ষা স্থগিত। খড়িজোর মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় 6 শিক্ষাবোর্ডের আগামী সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার সকালে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এটা বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল খড়িজোর মোখার কারণে চলমান এসএসসি বা সমমান পরীক্ষা 2023-এ কুমিল্লা শিক্ষাবোর্ড, যশোর শিক্ষাবোর্ড, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, বরিশাল শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে আগামী 14-15 মে রোববার ও সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষা সমস্থগিত করা হলো। অন্যান্য বোর্ডে ওই দিনের পরীক্ষাটি যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দর্শক, এছাড়া এখনকার সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।